কলকাতা পুরসভার প্রশাসক হিসাবে বসার পর প্রথম বৈঠকে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রশাসক হিসাবে বসার পরে প্রথম বৈঠকে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার অন্তর্গত 144টি ওয়ার্ডের সবকটিতেই যে কাউন্সিলররা বর্তমানে কাজ করছেন তারাই সেখানকার দায়িত্বে থাকবেন। প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই এই কথা জানালেন ফিরহাদ হাকিম। অর্থাৎ জনপ্রতিনিধিরা যে সার্ভিসটা দিতেন সেই সার্ভিসটা আগে কোভিডে অত্যন্ত দরকার এবং সেই কাজটাই আমি চাইছি যে ওয়ার্ডে এই কাজগুলো এবং আমরা জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার অতীন ঘোষ আমি নিজে আমাদের কমিউনিটি মেডিসিনের রাজ্য সরকার যে অফিসাররা দিয়েছেন সিএমএইচও আর মোল্লা সাহেব এরা নিয়ে রেগুলার রাত্রিবেলা যেই আমাদের রিপোর্টটা এসে গেল যে আমাদের কোন ওয়ার্ডে কি হয়েছে না হয়েছে এবং সারাদিন আমরা যে কাজটা করি চারটের পরে আমরা যে রিপোর্টটা এসে যাবে চারটের পরে আমরা রেগুলার বেসিসে একটা কোঅর্ডিনেশন রিভিউ যারা মেম্বার তারা প্রত্যেকেই একটা একটা করে ডিপার্টমেন্ট দেখবেন যেটা দেখে এসেছে। দ্বিতীয়ত কোভিডের জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে, সেই টিমে আমি থাকব, অতীন ঘোষ থাকবে, জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার থাকবেন, সিএমএইচও থাকবেন, ওএসডি হেলথ মোল্লা সাহেব থাকবেন। আমাদের রাজ্য সরকার থেকে চারজন অফিসার দেওয়া হয়েছে যারা কমিউনিটি মেডিসিন, তারা থাকবে। রোজ ওই লিস্টে আসার পরে যে কোন কোন এলাকা এফেক্টেড হলো সেটা নিয়ে পরের দিন আমাদের কী কী প্রোগ্রাম থাকবে বা সারাদিন আমরা কী কী কাজ করেছি এটা রোজ আমরা একটা রিভিউ রোজ এটা আমরা একটা রিভিউ। কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।